গতকাল সুপ্রিম কোর্টে ছিল এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি আর সেই মামলার শুনানিতে সারা দিনব্যাপী ম্যারাথন হাই ভোল্টেজ শুনানিতে একেবারে তোলপাড় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নিশানায় প্রধান বিচারপতির নিশানায় সেই রাজ্য সরকার একেবারে রাজ্যের মন্ত্রিসভা এসএসসি রাজ্যমন্ত্রীসভা এসএসসি রাজ্য সরকারকে তুলোদনা করে ছেড়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের বক্তব্য এসএসসি নিয়োগ প্রক্রিয়া এবং সেই সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত জালিয়াতি করেছে সেই সঙ্গে প্রধান বিচারপতির প্রশ্ন এতদিন তাহলে তথ্য জানার অধিকার আইনে যা যা বলতেন সেসব মিথ্যা ছিল তিনি আরও বলেন সরকারি চাকরি বর্তমান সময়ে খুবই দুষ্প্রাপ্য সরকারি চাকরিকে সামাজিক নিরাপত্তার আঙ্গিকে দেখা হয় সেই নিয়োগ প্রক্রিয়ায় যদি কালিমালিপ্ত হয় তাহলে গোটা ব্যবস্থার আর কি অবশিষ্ট থাকে এইসব দেখে তো সরকারি চাকরির প্রতি মানুষের আস্থাই চলে যাবে এখনো সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষ সন্তানদের সরকারি চাকরি পাওয়ার অপেক্ষায় থাকেন মানুষের আস্থা হারিয়ে গেলে সেটা ফেরাবেন কী করে একাধিক কড়া কড়া ভাষায় আক্রমণ করে রাজ্য সরকারকে একেবারে তুলোধনা করেছে এসএসসিকে তুলোধনা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তবে এখানেই কিন্তু বড় সড়ো ঘাবলা এসএসসির যেখানে এসএসসির চেয়ারম্যান একেবারে একশো আশি ডিগ্রি পাল্টি মেরে নিজের জালে কিন্তু নিজেই জড়িয়ে গেছেন এসএসসির চেয়ারম্যান কিন্তু ফাঁদে পা দিয়ে দিয়েছেন কারণ এসএসসির চেয়ারম্যান হাইকোর্টে তিন তিনবার হলনামা দিয়েছিলেন সেখানে সংখ্যাটা ছিল অযোগ্য শিক্ষক শিক্ষিকার পাঁচ জন কিন্তু গতকাল সুপ্রিম কোর্টে আচমকায় যে সংখ্যা জানানো হয়েছে সেটা আট হাজার আটশো জন প্রায় ন হাজার অর্থাৎ প্রায় চার হাজার শিক্ষক শিক্ষিকা কোথা থেকে বেড়ে গেল অযোগ্য শিক্ষক শিক্ষিকা এতদিন ধরে হাইকোর্টে কি তাহলে মিথ্যা তথ্য দিচ্ছিল এসএসসি নাকি সুপ্রিম কোর্টে মিথ্যা তথ্য দিল এসএসসি এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে এবং সেই ব্যাখ্যা দিতে পারেনি এসএসসির চেয়ারম্যান সব মিলিয়ে কিন্তু চাপে প্রবল চাপে এসএসসির চেয়ারম্যান এবার কিন্তু যা হতে চলেছে তাতে কিন্তু চরম ফেঁসাদে রাজ্য এসএসসির চেয়ারম্যান এসএসসি চেয়ারম্যান ফাঁসিয়ে দিলেন রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ কারণ এসএসসি নিয়োগে দুর্নীতি হয়েছে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে তথ্য প্রমাণসহ তুলে ধরেছেন এসএসসির চেয়ারম্যান স্বীকার করে নিয়েছেন সুপ্রিম কোর্টে তা না হলে আট হাজার আটশো জন অযোগ্য শিক্ষক শিক্ষিকা ছাব্বিশ হাজারের মধ্য থেকে এলো কোথা থেকে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে সাময়িক স্বস্তি পেলেও যতদিন না স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের তালিকা প্রমাণসহ প্রকাশ করবে ততদিন লড়াই চালিয়ে যেতে চান শিক্ষকরা শীর্ষ আদালতের রায় স্পষ্ট ষোলোই জুলাই পর্যন্ত চাকরি বহাল থাকবে দু হাজার ষোলোতে এসএসসি চাকরি পাওয়া শিক্ষক শিক্ষাকর্মীদের এসএসসি ইতিমধ্যেই পাঁচ হাজার দুশো পঞ্চাশ জনের বেআইনি নিয়োগের কথা বলেছিল আর এদিন সিবিআইকে উদ্ধৃত করে এসএসসি সুপ্রিম কোর্টকে বলেছে দু হাজার ষোলো সালে বেআইনি নিয়োগ হয়েছে আট হাজার আটশো একষট্টিটি কী করে অযোগ্যদের সংখ্যা রাতারাতি পাল্টে গেল তা নিয়ে প্রশ্নের মুখে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার অবশ্য কোনও মন্তব্য করতে চাননি দু হাজার ষোলোতে বেআইনি নিয়োগ নিয়ে এসএসসির কাছ থেকে অযোগ্যদের তালিকা চেয়ে না পেয়ে সেবারের গোটা প্যানেলটাই বাতিল করতে বাধ্য হয়েছিল কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছেন এসএসসি রাজ্য সরকার চাকরিহারা শিক্ষকরা এমনই এক শিক্ষিকা সন্ন্যালী চক্রবর্তী বলেন থাকার কথা ক্লাসরুমে আর থাকতে হচ্ছে রুমে এই সম্মানহানি পুরোপুরি বন্ধ হোক শিক্ষক বৃন্দাবন ঘোষের কথায় এসএসসি যদি হাইকোর্টের কাছে বলতো তারা যোগ্য ও অযোগ্যদের তালিকা দিতে পারবে তাহলে আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হতো না এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে দু হাজার ষোলোতে চাকরি পা সকলকে মুঝলেখা দিতে হবে তাদের নিয়োগ অবৈধ প্রমাণিত হলে টাকা ফেরত দেবেন শিক্ষক মেহবুব মণ্ডলের দাবি সুপ্রিম কোর্টে মামলা করার সময় ইতিমধ্যেই আমরা এই মুজলেখা দিয়েছি বলেছি এর মধ্যে মিথ্যা থাকলে সুপ্রিম কোর্ট যা শাস্তি দেবে তা মাথা পেতে নেব সুপ্রিম কোর্টের শুনানি শেষে এদিন সংগ্রামী মঞ্চে বসা চাকরি খোয়ানো শিক্ষকরা অনশন তুলে নেন মৌমিতা সরকার বলেন এসএসসি বলেছে তাদের কাছে সব ওয়েমআর সিট নেই সেটা ঠিক নয় নবম দশমের শিক্ষকদের কাছে ওএমআর সিট রয়েছে যাঁদের কাছে ওএমআর সিট নেই তারা তথ্যের অধিকার আইনে জানতে চেয়ে সেই ওএমআর সিট পাচ্ছেন সেই ওএমআর সিট তাহলে কোথা থেকে দিচ্ছে এসএসসি অর্থাৎ আপাতমস্তক কিন্তু পা থেকে মাথা পর্যন্ত ফেঁসে আছেন এসএসসির চেয়ারম্যান একদিকে বলছেন ওএমআর সিট নেই অন্যদিকে আবার পাল্টি মেরে যখন আর আইনে কেউ ওএমআর সিট চাইছে তখন তাকে ওএমআর সি সিট দিয়ে দিচ্ছেন কোথা থেকে আসছে এই ওএমআর সিটটা সুপ্রিম কোর্টে কিন্তু রীতিমতো ধরা পড়ে গেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে যা জানিয়েছেন যে আরটিআই আইনের যে তথ্যগুলো দিচ্ছেন ও এমআর সিট দিচ্ছেন তাহলে সেগুলি কি মিথ্যা সেগুলি সব কি ভুল তথ্য অর্থাৎ এসএসসি আর আইনে ভুল তথ্য পরিবেশন করছে মিথ্যা তথ্য দিচ্ছে চাকরি প্রার্থীদের শিক্ষক শিক্ষিকাদের এমনই কিন্তু তথ্য এমনই কিন্তু পর্যবেক্ষণ এবং প্রমাণ কিন্তু হয়ে গেল সুপ্রিম কোর্টে এদিন শীর্ষ আদালতের নির্দেশের পরে তৃণমূল শিক্ষক সংগঠনের উদ্যোগে তমলুক শহরে অবস্থান বিক্ষোভ উঠে গেছে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সাধারণ সম্পাদক বিজন সরকার বলেন লোকসভা ভোটের মুখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাড়াহুড়ো করে রায় দিয়েছিল তবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে বক্তব্য ছিল এসএসসিকে যোগ্য অযোগ্যদের তালিকা চার পরেও বারবার চাইল যোগ্য অযোগ্যদের তালিকা জমা দেয়নি এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টে যখন মামলা যায় এবং এসএসসি বারবার বলেছিল যোগ্য অযোগ্যদের তালিকা তাদের কাছে নেই এবং এসএসসি হাইকোর্টের এই পর্যবেক্ষণের পর এসএসসি জানিয়েছিল তারা পাঁচ হাজার দুশো পঞ্চাশ জন অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা দিয়েছে অর্থাৎ পাঁচ হাজার দুশো পঞ্চাশজন অযোগ্য শিক্ষক শিক্ষিকা তারপর যখন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাস্তায় তেলে আন্দোলনে নামলেন শহীদ মিনার চত্বরে কিন্তু রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বাঁধিয়ে দিলেন এবং এসএসসির কাছে এসএসসি দপ্তরে যখন তারা দাবি করলেন যে তারা যে যোগ্য সেই যোগ্যতার প্রমাণ দিক এসএসসি যোগ্যতার সার্টিফিকেট দিক তখনই কিন্তু পাল্টি গেলেন এসএসসি চেয়ারম্যান তিনি কিন্তু স্পষ্ট বললেন এই কুড়ি হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যেও অযোগ্য শিক্ষক শিক্ষিকা থাকতে পারে এসএসসি কীভাবে বুঝবে এসএসসির পক্ষে এত সংখ্যক শিক্ষক শিক্ষিকার যোগ্যতা নির্ধারণ করা সম্ভব নয় আর তার পরই যখন সুপ্রিম কোর্ট চেপে ধরল সুপ্রিম কোর্ট যখন প্রাথমিক শুনানিতে স্পষ্ট করে দিল যে যদি যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসি দিতে না পারে তাহলে গোটা প্যানেল বাতিল হবে গতকালও কিন্তু তার পর্যবেক্ষণে বলেছেন এসএস এসএসসির চেয়ারম্যানকে কড়া ধমক দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তথ্য যদি না থাকে ওএমআর যদি না থাকে তাহলে গোটা প্যানেলটাই বাতিল করা উচিত গতবারের শুনানিতে কিন্তু হাইকোর্টের নির্দেশে কোনোরকম হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট আর সেই চাপে প্রবল চাপ যখন বাড়ছে তখনই কিন্তু এসএসসির চেয়ারম্যান তিনি হাইকোর্টে যা জানালেন সেটাও কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো পাঁচ হাজার দুশো পঞ্চাশ থেকে হাইকোর্টের পাঁচ হাজার দুশো পঞ্চাশ থেকে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা সুপ্রিম কোর্টে গিয়ে বেড়ে হয়ে গেল আট হাজার আটশো একষট্টি জন আইনজীবী রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে বাকি যে যোগ্য শিক্ষক শিক্ষিকা তালিকা বা যারা যোগ্য বলে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে এসএসসি তাদের মধ্যেও অযোগ্য শিক্ষক শিক্ষিকা থাকতে পারে রয়েছে এমনই কিন্তু দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তাই আগামী দিনে কিন্তু চরম ফেঁসাদে চরম অস্বস্তির মধ্যে পড়তে চলেছেন এসএসসির চেয়ারম্যান তিনি কিন্তু হাইকোর্টে একরকম তথ্য সুপ্রিম কোর্টে একরকম তথ্য নানা রকম বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজের জালে নিজেই জড়িয়ে যাচ্ছেন এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ আর ষোলোই জুলাই শুনানির দিন কিন্তু সমস্ত তালিকা প্রমাণসহ যারা যোগ্য তাদের যোগ্যতার প্রমাণ যারা অযোগ্য কেন অযোগ্য সেই প্রমাণ তুলে দিতে হবে এসএসসির চেয়ারম্যানকে অর্থাৎ বিপদ কিন্তু বাড়ছে এসএসসির চেয়ারম্যানের এই ভুল তথ্য দেওয়ার জন্য এবং কেন তিনি এই সংখ্যাটা বাড়ালেন কেন পাঁচ হাজার দুশো পঞ্চাশ থেকে হয়ে গেল আট হাজার আটশো একষট্টি জন অযোগ্য শিক্ষকের সংখ্যা কেন বেড়ে গেল তার কোনো ব্যাখ্যাই দিতে পারলেন না সিদ্ধার্থ মজুমদার তাই আগামী দিনে কি হতে চলেছে আগামী ষোলোই জুলাই শুনানিতে কী হতে চলেছে সিদ্ধার্থ মজুমদার কি জানান তার হলবনামায় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের